আমরা কেন চাকরি করি? যদি এক কথায় বলি, আমরা কিছু করতে পারি না বলি চাকরি করি, যেমন আমি কিছু পারি না বলি চাকরি করি। কিন্তু দেখবেন যারা উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী তারা কিন্তু কখনো চাকরি করবে না, তারা কিন্তু চাকরি পেলেও করবে না। কিন্তু আমি আপনি ব্যর্থ, ব্যর্থ বলে আমরা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করতে চাই, কিন্তু একজন উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী সে কখনোই চাকরি করবে না। আপনি দেখবেন চাকরিজীবীরা কখনো ভালো থাকে না, তারা কখনো বলবে না যে ভালো আছে, জীবনে পরিপূর্ণতা আছে। কিন্তু একজন ব্যবসায়ী সেও কিন্তু বলবে সে ভালো নেই। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে চাকরি করে তার কিন্তু কিছুই নেই, কিন্তু যে ব্যবসা করে তার কিন্তু বাড়ি আছে। আমি আশেপাশে তাকালেই দেখি যারা দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের সবারই বাড়ি আছে, বেশিরভাগ লোকেরই। কিন্তু যারা চাকরি করে তাদের কেউ বাড়ি নাই, বাড়ি করতেও পারে না। চাকরি মানি প্যারা, চাকরি মানি পরের অধীনে থাকা, তারপরও আমরা এটার পিছনে দৌড়াই। একসময় মানুষ চাকরিকে ঘৃণা করত, চাকরি করলে মানুষ অন্যের গোলামি মনে করতো, কিন্তু তারপরও আমরা চাকরি করি। এটা আমাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা, আপনার ব্যর্থতা হয়তো। কিন্তু যে ব্যবসায়ী, যে উদ্যোক্তা, সে কিন্তু সফল, তার বাড়ি আছে, গাড়ি আছে। কিন্তু চাকরিজীবীদের বাড়ি সহসা হয় না, সে পরের দনে কিন্তু পোদ্দারি করে, ঠিক আছে? তাই একটা কথা মনে রাখবেন, আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছেন, সবাই চাকরি বেশি দৌড়াবেন না, উদ্যোক্তা হন। উদ্যোক্তা হলে আপনার আন্ডারে মানুষ চাকরি করবে, আপনি কেন অপরের আন্ডারে চাকরি করবেন? এটা মনে রাখবেন, চাকরি একটা পরাধীন জীবন, সে পরাধীন জীবন থেকে বেরিয়ে এসে চাইলে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা করি না। এটা আমাদের বড় ব্যর্থতা। সবারই কিন্তু বাড়ির আশেপাশে জমি আছে, পুকুর আছে, পুষ্কণী আছে গ্রামে, কিন্তু কেউ কিন্তু কিছু করে না। সবাই বড় বড় কথা বলে, কিন্তু কেউ উদ্যোক্তা হয় না, ব্যবসায়ী হয় না। চাইলেই সম্ভব, চাইলেই সম্ভব। পৃথিবীর অন্য অন্য দেশে চাকরিজীবী মানুষ কম, উদ্যোক্তায় বেশি, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা পড়তে পড়তে একেবারে নিজের গোয়ার চামড়া শেষ করে দিই, তারপরও চাকরি পিছনে দৌড়াই। 20 লাখ টাকা, 30 লাখ টাকা ঘুষ দিয়ে আমরা সরকারি চাকরি পিছনে দৌড়াই। আপনি আদৌ জীবনে কি এই টাকা উঠাতে পারবেন যদি অবৈধ পথে না কামান? তাই আসুন না, চাকরির চিন্তা বাদ দিয়ে উদ্যোক্তা হন, ব্যবসায়ী হন, দেখেন ভালো থাকবেন। যারা দেখেন ব্যবসা করে তারা বলে যে আমরা ভালো নেই, কিন্তু সেই কিন্তু দেখবেন যে ভালো আছে, তার বাড়ি আছে। কিন্তু যে চাকরি করে মাগার, তার কিন্তু বাড়ি গাড়ি কিছুই নেই, ইহ জীবনে সে কিছু করতে পারে কি না সন্দেহ আছে, এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে, ঠিক না? আসুন না আমরা উদ্যোক্তা হতে চেষ্টা করি, ঠিক আছে? চাকরি একসময় মানুষ ঘৃণা করতো, তারপরও আমরা সেটাকে করি। কেন করি? এই চাকরি করলে নিজেকে স্বাধীন মনে করতে আমরা পারি না। আপনি দেখবেন চাকরি একটা মানুষের জীবন থেকে সবকিছু কেড়ে নেয়, বিবাহ, শাদী, জন্মদিন, আকিকা, সবকিছু। আপনি চাইলেই কিন্তু কারো বিয়েতে যেতে পারবেন না, আপনি চাকরি করেন। আপনি চাইলেই কারো আকিকা যেতে পারবেন না, আপনি চাকরি করেন। কিন্তু ব্যবসায়ী চাইলেই কিন্তু সব জায়গায় যেতে পারবে, কারণ তার স্বাধীনতা আছে। চাকরিতে কোনো স্বাধীনতা নেই বলেই চাকরিজীবী মানুষের জীবন থেকে আনন্দ উল্লাস সবকিছু চলে যায়। এরকম করতে করতে তার জীবনটাও একসময় কিন্তু কবরে চলে যায়, সে কিন্তু সুখের দেখা আর পায় না। তো আসুন না যে চাকরি করবেন নাকি ব্যবসা করবেন, হয়তো বাড়িয়ে বললাম, যদি খারাপ লাগে কমেন্টে জানাবেন, ভালো লাগলেও কমেন্টে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এরকম কিছু কিছু ভিডিও পেতে। চাকরি নাকি ব্যবসা, এই প্রশ্নটা রেখে আজকের মতো শেষ করবো। আল্লাহ হাফেজ।